আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় মাড়ি থেকে রক্তক্ষরণ কেন হয় এবং এমনটি হলে করণীয় কী। তো ভিউয়ার্স, এ ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স, অনেকেরই এ ধরনের সমস্যা রয়েছে যে ব্রাশ করার সময় যখন দাঁত ব্রাশ করা হয় তখন ব্লিডিং হয়, মাড়ি থেকে রক্ত আসে, অথবা মাড়িতে যদি সামান্য আঘাত লেগে থাকে সেক্ষেত্রে মাড়ি থেকে রক্তক্ষরণ হয়। তো অনেকের এ ধরনের সমস্যা রয়েছে। তো ভিউয়ার্স, মূলত এই যে রক্তক্ষরণ হয় মাড়ি থেকে, এটি যখন মাড়ি অসুস্থ হয়, যখন জিঞ্জিভাইটিসে আক্রান্ত হয় মাড়ি, তখনই এ ধরনের সমস্যা হয়ে থাকে। ভিউয়ার্স, জিঞ্জিভাইটিস একটি রোগ, যে রোগে আমরা বাংলাতে যেটাকে মাড়ির প্রদাহ বলে থাকি। তো ভিউয়ার্স, এখানে আপনারা যে ছবিটি দেখতে পাচ্ছেন, এটি জিঞ্জিভাইটিসে আক্রান্ত দাঁতের মাড়ি। এখানে দেখুন যে দাঁতের মাড়িগুলো বেশ ফুলে ফুলে আছে। তো অসুস্থ হওয়ার কারণে, দাঁতের মাড়িটি ফুলে যাওয়ার কারণে, দাঁত এবং মাড়ির যে সংযোগস্থল থাকে, যে জয়েন্ট থাকে, তো সেখানে ফুলে ওঠার কারণে কিন্তু সেখানে ফাঁকা হয়ে যায়। আর সেই যখনই সেই স্থানে ফাঁকা হয়ে যাওয়া স্থানে যখনই কোনো আঘাত বা কোনো কিছু খোঁচা লাগে, তখনই সেখানে থেকে ব্লিডিং হয়, যেমনটি এখানে দেখতে পাচ্ছেন। এছাড়া ভিউয়ার্স, আমরা যখন যে খাবারগুলো খেয়ে থাকি, সেই খাবারগুলো যদি ব্রাশের মাধ্যমে ঠিকমতো পরিষ্কার না হয়, সেক্ষেত্রে এ ধরনের ক্যালকুলাস হতে দেখা যায়, যেটিকে আমরা বাংলাতে পাথর পড়া বলি বা পাথর হওয়া সমস্যা বলি। এখানে আপনারা দাঁতে দেখতে পাচ্ছেন যে প্রতিটি দাঁতের গোড়াতে কিন্তু ক্যালকুলাস জমে আছে, আর এই ক্যালকুলাসগুলো অসংখ্য ব্যাকটেরিয়া বহন করে চলে। যেমনটি এখানে দেখুন যে খাবার জমে জমে, এটি কিন্তু একদিনে হয় না, অনেক দিন ধীরে ধীরে জমতে থাকে। তো যখন জমতে জমতে অনেক অনেক বেশি হয়ে যায়, তখন সেখানে অনেক বেশি ব্যাকটেরিয়ার উৎপন্ন হয়। তো ব্যাকটেরিয়াগুলো কী করে, মাড়িকে ইনফেকশন করে। যেমনটি এখানে দেখুন, মাড়িগুলো ফুলে ফুলে আছে, লাল হয়ে আছে ফুলে, এটি ইনফেকশন হয়ে যাওয়া মাড়ি। তো ভিউয়ার্স, যখন এমন খাবার জমে ক্যালকুলাস হয়, সেখানে যেহেতু ব্যাকটেরিয়া প্রচুর পরিমাণে থাকে, আর সেই ব্যাকটেরিয়ার কারণেই কিন্তু মাড়িতে ইনফেকশন হয়, যেমনটি এখানে দেখছেন। তো এমন ইনফেকশন হলে মাড়ি ফুলে ওঠে এবং রক্তক্ষরণ হতে শুরু করে। ভিউয়ার্স, এখানে আপনারা যে দাঁতটি দেখতে পাচ্ছেন, এখানে প্রতিটি দাঁতের গোড়ায় কিন্তু কিছু না কিছু ক্যালকুলাস দেখা যাচ্ছে। এটি পাথর বলে থাকি আমরা বাংলাতে, এবং মেডিকেল ভাষায় এগুলাকে ক্যালকুলাস বলা হয়। তো ভিউয়ার্স, এই ক্যালকুলাসের কারণে আপনার অনেক ক্ষতি হয়, মুখে দুর্গন্ধ হয়, মাড়ি থেকে দাঁতের যে গোড়া থেকে মাংস সরে যায়। যেমনটি এখানে দেখুন, প্রতিটা দাঁতের গোড়ায় যে ক্যালকুলাস জমে আছে, এই জমে থাকার কারণে মাড়িতে কিন্তু নিচের দিকে সরে গেছে, অর্থাৎ দাঁতের মাড়িটি ঠিক এই পজিশনে থাকার কথা ছিল, সেখানে না থেকে কিন্তু কিছুটা নিচে নেমে গেছে। যখন পাথরটি উঠে যায় বা ক্যালকুলাসটি উঠে যায়, তখন সে দাঁতটি আলগা হয়ে যায় এবং অকালে দাঁত নড়ে যেতে পারে এই ক্যালকুলাসের জন্যে। সবথেকে বড় সমস্যা হচ্ছে, এই ক্যালকুলাস যাদের মুখে রয়েছে, যাদের দাঁতের গোড়ায় জমে আছে, তাদের মুখে প্রচণ্ড দুর্গন্ধ হয়, কথা বলার সময় দুর্গন্ধ বের হয় এবং মাড়ি থেকে রক্তক্ষরণ হয়। যখন ব্রাশ করা হয় তখন রক্তক্ষরণ হয়, যখন চোষণ দেওয়া হয় তখনও রক্তক্ষরণ হয়, বা সামান্য আঘাতে মেসওয়াক করার সময় বা ব্রাশ করার সময়, অথবা শক্ত কোনো ফল কামড় দেওয়ার সময় কিন্তু রক্তক্ষরণ হতে দেখা যায়। এটি হচ্ছে জিঞ্জিভাইটিস, যেটাকে মাড়ির প্রদাহ বলে থাকি। তো ভিউয়ার্স, এর জন্য আপনাকে কি করতে হবে? আপনার যদি এ ধরনের সমস্যা থেকে থাকে, মাড়ি থেকে ব্লিডিং হওয়ার সমস্যা থেকে থাকে, তাহলে আপনি ডেন্টিস্টের কাছে গিয়ে যদি দাঁতগুলো ওয়াশ করায় নেন, দাঁতগুলো স্কেলিং করায় নেন, তাহলে স্কেলিং করার পরে আপনার এই যে পাথরগুলো দেখছেন এগুলো উঠে যায়, এবং উঠে যাওয়ার ফলে মাড়িটি পুরোপুরিভাবে সুস্থ হয়ে যায়। আর সুস্থ হয়ে গেলে তখন আর আপনার মাড়ি থেকে ব্লিডিং হবে না। অর্থাৎ আপনার যদি রক্ত আসার সমস্যা থেকে থাকে মাড়ি থেকে, তাহলে আপনাকে ডাক্তারের কাছে যেয়ে স্কেলিং করাতে হবে, দাঁতগুলো ওয়াশ করাতে হবে। ওয়াশ করিয়ে কিছুদিন ওষুধ খেলে, হতে পারে 7 দিন বা 10 দিনের একটা ওষুধের কোর্স আপনারকে কমপ্লিট করতে হবে, তাহলে আপনার সেই সমস্যাগুলো আর থাকবে না। ভিউয়ার্স, এখানে আপনারা যে ছবিটি দেখতে পাচ্ছেন, এমনটি হতে পারে কখনো কখনো যে কিছু কিছু নির্দিষ্ট কোনো দাঁতের গোড়া থেকে রক্ত বের হয় বা ব্লিডিং হয়। তবে সেক্ষেত্রে দেখতে হবে যে কেন সেটি হচ্ছে। যদি জিঞ্জিভাইটিসে আক্রান্ত হয়, তাহলে মাড়ি এভাবে ফুলে যায়, লাল বর্ণ ধারণ করে। এছাড়া আরও অন্যান্য কারণেও কিন্তু মাড়ি থেকে রক্ত আসতে পারে। ভিউয়ার্স, এটি হচ্ছে জিঞ্জিভাইটিসে আক্রান্ত মাড়ি। দেখুন যে এখানে প্রতিটি মাড়িতেই কিন্তু লাল হয়ে আছে, ইনফেকশন হয়ে আছে। তো এই পজিশনটাই জিঞ্জিভাইটিস বা মাড়ির প্রদাহ বলে থাকি। তো এই জিঞ্জিভাইটিসে আপনাকে অবশ্যই দাঁতের ডাক্তারের কাছে যেতে হবে। দাঁতের ডাক্তারের কাছে গিয়ে যখন আপনি স্কেলিং করিয়ে নেবেন, তখন এই যে স্কেলিং করানোর পরে দাঁতের গোড়াতে যে পাথর বা ক্যালকুলাসগুলো জমে থাকে সেগুলো উঠে যাবে, সেগুলো পরিষ্কার হয়ে যাবে, এবং এ থেকে আপনি
যখন ওয়াশ করিয়ে নেবেন তখন মুখে দুর্গন্ধ থেকে মুক্তি পাবেন এবং সেই সঙ্গে সঙ্গে যদি ব্লিডিং হওয়া সমস্যা থেকে থাকে সেটা থেকেও আপনি মুক্তি পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এই ছিল এই ভিডিওর আলোচনা। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।